বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশে ভোট নয়, বানরে পিঠের মতো ভাগাভাগি করছে আওয়ামী লীগ। বলেন, বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান আরো বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, দেশে চলছে একদলীয় শাসন। তিনি অভিযোগ করেন, দমন পীড়ন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সরকার, তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে বিদায় করবে। শান্তিপূর্ণভাবে দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতির অবসানের আহ্বান জানান ডক্টর মঈন খান। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে গণতন্ত্র নেই, এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে। মামলা হামলা ছেড়ে দিয়ে আপনারা জনগণের মুখোমুখি হন, আপনারা এদেশে মানুষের যে মৌলিক অধিকার সেগুলো ফিরিয়ে দিন, আপনারা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে আসুন। আজকে এখানে এটা যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি। যেই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এই নির্বাচনের প্রহসন চলতে পারে না।